welcome back to my new vlog and I hope you guys are absolutely fine. From the church morning in for office. তো আমি ফ্রি ছিল না বলে আজকে অটো করে চিনার পার্ক যাচ্ছি। তবে চিনার পার্ক থেকে শাটল পেয়ে গেছিলাম, তো শাটলে আমাদের 45 মিনিটস মতন লাগে, তো শাটলে চলে গেলাম। তারপরে অফিসে যেয়ে তো কাজটা স্টার্ট করে দিলাম। খুব একটা প্রেশার ছিল না আজকে, কিন্তু তাও কাজ তো থাকে, কাজ থাকে না এটা কোনোদিন হয় না। তো আর এখন আমি একটু বেশি জলের ইনটেকটা বেশি করে ফেলেছি। এটা আমার নতুন বোতল যেটা আমি বর্ধমান থেকে কিনেছি, আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন যেটা বর্ধমান থেকে শপিং করেছি। তো এই বোতলটা বেশ ভালো, মানে এটা স্পিল হচ্ছে না ওয়াটার। ইউজুয়ালি আমি অন্য আগের বোতলগুলো ইউজ করেছিলাম, কিন্তু এই বোতলটা দেখছি যে একদম জল পড়ছে না ব্যাগে। তো আমার ল্যাপটপ ফ্যাপটপের জন্য বেশি আমার এরকম টাইপের বোতল দরকার ছিল। তারপরে লাঞ্চে চলে গেছি একটু লাস্যি খেতে, অনেক টাইপের লাস্যি ছিল, তো এইটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি লাস্যি খাওয়ার পর একটু মোসাম্বির জুস খেয়ে নিয়েছি, আর একদম দেখুন চুল ফুলের। তারপরে লাস্যি খেয়ে তবে অফিসে খুব ঘুম পাচ্ছিলো বলে উল্টাপাল্টা কাজ করছি, যেমন দেখুন হোলি টুপিটা পরে বসেছিলাম। ওয়ার্ক ফ্রম হোম করতে করতে অফিসের হ্যাবিটটা অনেকটা কমে গেছে, তো একটু তো প্রবলেম হচ্ছে। বাড়ি ফিরলাম, লিফটে উঠছি, একটু মুড়ি কিনলাম, বাড়িতে মুড়ি ছিল না। তারপর বাড়িতে এসে দেখছি ওয়ামিকের অফিস থেকে একটা বড় বক্স এসছে, সেই বক্সটা কি বুঝতে পারছি না, কিন্তু সিজনাল গ্রিটিংস লেখা রয়েছে। ওয়াও, আমাকে দেখি না, ওয়াও, ট্রুলি গিফটেড চোকো ট্রিটস, অ্যামেজিং। আজকে ওয়ামিকের অফিস থেকে দেখুন কি কি পাঠিয়েছে। ও বাবা, খুলছেন, উপস, সরি। দ্য চকলেট স্মেলস সো নাইস। তো এখানে দেখুন চকলেট দিয়েছে, ওয়াও, এগুলো তো সব আমি খেয়ে ফেলবো ভাবছি। এটা চকলেট দিয়েছে, এখানে ওয়ালনাট দিয়েছে, বাবা, এটা খুঁজে না কেন, ওয়ালনাট, ওয়াও, দেখুন ওয়ালনাট, আমি এটা মুখে দিয়ে দিই। ওয়াও, এটা হচ্ছে আলমন্ড, 100 100 করে দিয়ে যান গো আমার। ও ওয়াও, দিস ইজ অ্যামেজিং, এটা কি বলে বামিন, জাস্ট সি দিস গাইজ, অ্যামেজিং। ও বেরি, সব ড্রাই ফ্রুটস পাঠিয়েছে, দেখুন ড্রাই ফ্রুটস, এটা রেসিন না, এটা হচ্ছে পিস্তা, ওয়াও, পিস্তা আমার ফেভারিট, আর অমিক মনে হয় এক্ষুনি সব শেষ করে দেবে, পিস্তা, ওয়াও ওয়াও ওয়াও। আর এটা হচ্ছে কাজু, এত সব পাঠানোর কি কারণ, হট করে, আমরা অ্যাকচুয়ালি জানি না কিসের জন্য এগুলো সব পাঠিয়েছে, বাট হট করেই পাঠিয়েছে, যাই, খুব ভালো লাগলো। মমিক দুটো থ্যাংকস বলে দাও। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো মনে হচ্ছে অলরেডি বৃষ্টি পড়তে লেগেছে। মমিক এখনও খেলতে গেছিলো, এখনও আসেনি, জানি না কখন আসবে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি অল্প অল্প হালকা হালকা পড়তে লেগেছে, ওর জন্য আমি ওয়েট করছি, কখন আসবে ও জানি না, আমার তো মনে হয় না ও এখন আর খেলতে পারবে, নিচে ওকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। আজকে রাত্রেবেলায় খুব ভালো ঘুম হবে, বৃষ্টি পড়তে লেগেছে। বৃষ্টি হলে একটা আলাদা খুশি লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবারই পছন্দ হয়, তাই না, বেস্ট লাগে যখন বৃষ্টি হয়, ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আমাদের সুইমিং পুলটা দেখতে সবচেয়ে বেস্ট লাগে। কিন্তু এখানে যেহেতু কোনো লাইট নেই, কোনো অন্ধকার,
বলে না এখানে ঠিক এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আগের অনেক ব্লগে, লাস্ট ব্লগে ইনফ্যাক্ট আমি দিয়েছিলাম আপনার, মানে যখন দুপুর ডে টাইমে দিয়েছিলাম, সুইমিং পুলটা মানে দারুণ লাগে। মানে যেই দিনই অফিস থাকে না সেই দিন খুব, মানে আমার একটা তো অফিস থেকে এসে খুব বেশি টায়ার্ড লাগে, আর সারা দিন প্রায় নামার, আমি এমনিতে অনেকজন জানে কি না আমি জানি না, বাট আমি 5 times নামাজ পড়ি যখন আমি বাড়িতে থাকি। আর যখন আমি বাড়িতে থাকি না, যেমন আজকে অফিসের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, তখন আমি রাত্রেবেলায় এসে সব কাজা পড়ি। আর আমার মনে হয় সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে মানে পুরো দিনের কাজা নামাজ পড়তে, আর আমি যে পড়ে সে বুঝতে পারে যে পুরো দিনের কাজা নামাজটা কতটা ডিফিকাল্ট। আর আমাকে পুরো দিন মানে ফজরটা আমি পড়েই নিই, ফজরটা কাজা হয় না, কিন্তু জোহর আসর মগরব এই তিনটে তো আমাকে কাজা পড়তেই হচ্ছে, তারপরে এশারটা তো কাজা করতে হবে না, সেটা তো এখন পড়েই নেব। কিন্তু আচ্ছা, আপনাদের মধ্যে কে কে ওয়ার্কিং ওমেন আছেন, বা ওয়ার্কিং ওমেন নয় বা হতে পারে নামাজ সময় হয় না, তো আপনাদের মধ্যে অনেকজন হবে যারা ওয়ার্কিং ওমেন বা বাইরে বিজনেস আছে, কাজ ক্রাজ করে, তো অনেক সময় বাড়িতে নামাজ পড়তে পারে না, কারণ বাইরে কাজ থাকে। আবার অনেকজন আছে যে সময় হয় না, তো আপনারা মানে কীভাবে নামাজ পড়েন, মানে সে যেখানে কাজ করেন সেখানে কি নামাজ পড়ার ব্যবস্থা থাকে, নাকি আপনারা আমার মতনই বাড়িতে এসে কাজা নামাজ পড়েন? মানে 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 এখন তো প্রায়ই হচ্ছে, বিকজ অফিস তো যেতেই হবে, তো আপনারা কি করেন, মানে সারাদিনে যদি বাড়িতে না থাকেন তাহলে আপনারা কিভাবে নামাজ পড়েন যেন কাজা না হয়? আর যদি মনে করুন কাজা হয়ে যাচ্ছে, তাহলে কি আপনারাও সারাদিনের কি রাত্রেবেলায় কাজা পড়েন? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অনেকটা এটাকে নিয়ে কনফিউজ, আমি আমি জানি না, আমি অফিসে ভেবেছিলাম যে বলবো, হতে পারে আমার মানে ওদেরকে প্রপোজাল দেবো যে একটা প্রেয়ার রুম যদি থাকে খুব ভালো হয়, তো আমি বুঝতে পারছি না যে আমাকে তো আমি ঠিক বুঝতে পারছি না যে এই প্রপোজাল বা এই জিনিসটা কি মানে অফিসে বলা ঠিক হবে কি না, যে একটা রুম বা কিছুক্ষণের জন্য, নামাজ পড়তে তো বেশিক্ষণ লাগে না, তো ওরা আমি জানি না কি ওদেরকে বললে কি ওরা অ্যালাউ করবে কি না। তাহলে কি হয় কি সারাদিনের আমার কাজা নামাজ হয় না, কামাজ নামাজ পড়তে হবে না, ওখানে আমি যেমন যেমন টাইম হবে আমি নামাজ পড়তে থাকবো। তো আমি এটাকে একটু ডেলেমাতে আছে যে আমাকে বলা উচিত না বলা উচিত না, আপনাদের কি মনে হয়, আপনাদেরকে মানে প্লিজ আমাকে এই ব্যাপারে সাজেশন করুন, কমেন্ট সেকশনে লিখুন, আর আমাকে বলুন যে আমাকে কি করা উচিত, আমাকে অফিসে কি কথা বলা উচিত যে একটা প্রেয়ার রুম একটা আলাদা একটু ব্যবস্থা করতে যেন আমি নামাজটা পড়ি আর আমার কাজা না হয়, কি করা উচিত আমার, আপনারা কিন্তু জানাবেন। যাই হোক, আমার এখন অনেক নামাজ পড়ার বাকি রয়েছে, আমি এখানে ভিডিওটাকে এন্ড করছি। আই হোপ আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে ভিডিওটিকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে, বাই, টেক কেয়ার, বাই।